নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে। রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আর একটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে কোরআন কারীমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোন আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশে সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে, ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে, সে জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করার উপায় কি? আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনও দেশের এই পরিস্থিতি এবং এগুলোর কারণে দেশ নিয়ে মানুষ অনেক বেশি ভাবছেন, বিশেষ করে দীর্ঘ অনেক দিন পর্যন্ত পুরো দেশে যে অপশাসন এটা নিয়মে পরিণত হয়েছে, নীতিহীনতা, দুর্নীতি সিস্টেমে পরিণত হয়েছে, দম্ভ, অহংকার, ক্ষমতার দাপট এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল, এর কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে। তো এটি একটি আনন্দের বিষয়, এটি একটি সান্ত্বনা বিষয় সন্দেহাতীতভাবে আমাদের জন্য। সেই জায়গা থেকে এ ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে। যাই হোক, দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করবার জন্য আসলে এককভাবে এক মিনিটের কোনো কথায় যে সমাধান হয়ে যাবে তা নয়। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন দরকার, শর্ট টার্মের বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম এবং টার্গেট এবং পরিকল্পনা হাতে নিতে হবে। তবে একটি বিষয় আমি স্পেশালি বা বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হলো যে এদেশের যে ওলামায়ে কেরাম সমাজের সবচেয়ে সৎ, বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত। ওলামায়ে কেরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয়, তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ। ধরুন, জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয়, যদি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয়, এটা আমি শুধু একটি উপমাস্বরূপ বলছি, এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে। দেশের প্রতিদিনযশা ওলামায়ে কেরাম বা প্রথম সারির আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন, নানা হয়রানির শিকার হয়েছেন, নানা মামলা মোকদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে, কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটোখাটো ক্ষেত্রে, কিন্তু আমি টপ লেভেল ওলামায়ে কেরাম বা প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না, সে বিষয়টি বলেছি। এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া, কঠোর আইন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটার প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া, আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা, এখানে কোনো চেহারা না দেখা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে ওলামায়ে কেরামকে এই কাজের সাথে, সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয়, আমার বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা।